নমস্কার, ইলিভনলজ নতুন একটা ভিডিও আপনার সকলকে পুনের স্বাগত জানাইছো। বন্ধু বান্ধবী কল, এই ভিডিওতে আমি কেটামান অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করম, যাবর প্রশ্ন আপনাদের প্রায় সকলে সুধি আছে। তো কিছু এনেকা প্রশ্ন দিছে যাবর প্রশ্নের উত্তর দিবলে মই নিজে সংকোচ অনুভব করছি, তথাপিও আপনার উত্তর দিয়ার প্রয়াস করিম। লগতে কোনবোৰ বিএড কলেজত এপ্লিকেশন ফর্ম দিয়ার ডেট আছে সেইবোৰৰ বিষয়ে আমি সুন্দরকে এই ভিডিওত আলোচনা করম। তো বন্ধু বান্ধবী, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবলে গৈ আছে। তো আশা করছো আপনাদের ভিডিওটি প্রথমেরপরা শেষলকে নিশ্চয় চাব, আর মোর ভিডিওর বহুতো ছাত্র ছাত্রী চাই কিন্তু ভিডিওবোৰ লাইক নকৰে। তো প্লিজ ভিডিওবোৰ লাইক করবে, যদি ভিডিও লাইক করে আপনার এটা লাইকের কারণে মোক বহুত মোটিভেশন বাড়ে আর আপনার কারণে ভিডিও বনার ইচ্ছা আহে। তো আশা করছো আপনাদের ভিডিওবোৰ লাইক করব, আর যখন চ্যানেলটা নতুনকে আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটো অলপ সিলেক্ট করে লোলে নাপাহরিব। তো বন্ধু বান্ধবীকল বলক, আমি পলম নকরাকৈ আজির ভিডিওটো আরম্ভ করো। তো বন্ধু বান্ধবীকল, আপনার সকলের প্রথম কোয়েশনটো আসলে যে মই EWS-ৰ 48 পাইছো, মই SC-ৰ 39 পাইছো, মই এপ্লাই করব পারিম নে নোৱাৰিম, এই সম্পর্কে আপনার বহুত কোয়েশন আসে। তো এই কোয়েশনটোর জবাব দিবলৈ মই প্রয়াস করিম। তো বন্ধু বান্ধবীকল, পোনপ্রথমতে আপনাদের আনরিজার্ভ আর রিজার্ভ ক্যাটাগরির বিষয়ে আপনাদের জানিব লাগে। বহুত ছাত্রছাত্রী মোক কমেন্ট করে সুধি আসে যে আনরিজার্ভের কারণে 60 কাট অফ দিয়েছে, রিজার্ভ ক্যাটাগরির কারণে 50 কাট অফ দিয়েছে, তেনহলে মই যদি EWS স্টুডেন্টের 48 পাইছো তেনহলে মই এপ্লাই করব পারিম না নাই, বা মই 60 পাইছো জেনারেল হয় মই এপ্লাই করব পারিম না নাই, এরকম আপনাদের বহুত কোয়েশন আসে। তো বন্ধু বান্ধবীকল, যি কই আছো অল্প মনোযোগে শুনিব। চাওক, আনরিজার্ভ মানে ইয়াত বুঝাইছে যে কেবল যাবর রিজার্ভ ক্যাটাগরি আছে তার বাহিরে বাকি যাবর ক্যাটাগরি আছে এই গোটেকটাক আনরিজার্ভত আহে, অর্থাৎ যার কারণে কোনো রিজার্ভ সিট না থাকে সেইবোৰ হৈছে আনরিজার্ভ। তেনহলে আমার অসমত আনরিজার্ভ কেবল জেনারেল ক্যাটাগরি হয় আর বাকি ক্যাটাগরিবোৰ রিজার্ভতে আহে প্রায়। তো রিজার্ভ ক্যাটাগরি এতিয়া কোনবোৰ চাওক, আপনার নিশ্চয় গমে পায় এজ পার রুলস মতে, একর্ডিং টু আসাম গভর্নমেন্ট, এইকেইটা ক্যাটাগরিক রিজার্ভ ক্যাটাগরিত ধরা হয়, যেনে OBC বা MOBC, HC, ST প্লেন, ST হিলস আর PWD, এইকেইটা ক্যাটাগরিক রিজার্ভেশন ধরা হয়। কিন্তু এতিয়া আন একটা ক্যাটাগরিক এড করা হয়েছে, সেইটা হচ্ছে EWS, আপনাদের নিশ্চয় গমে পায়। তো এই ছয়টা ক্যাটাগরি হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি। তো আপনাদের নিশ্চয় কাট অফ মার্কত দেখাই পাইছে যে রিজার্ভ ক্যাটাগরির কারণে 50 মার্ক কাট অফ রাখা হয়েছে। তার মানেটো কি, আপনাদের কাট অফ মানেটো আপনাদের নিশ্চয় গমে পায়, একেবারে সহজ সরলভাবে বুঝাই দিয়েছো, কাট অফ বা এপ্লাই কাট অফ মার্ক হয়েছে সেইটো মার্ক যেটা হচ্ছে কোনো একটা এক্সামর বা এন্ট্রেন্স এক্সামর আটাইতকৈ তলর মার্ক যেটো নির্ধারণ করে দিয়া হয়, যেটো মার্ক কোনো একটা স্টুডেন্টে করবাত এডমিশন লবলৈ বা এইটো নম্বরতকে তলত বা কোনো ছাত্র ছাত্রী কোনো এডমিশন দিয়া নহয় বা কত সিট দিয়া নহয়, আপনাদের নিশ্চয় বুঝি পাইছে মই কি কবলৈ গৈ আছো। যেটো কাট অফ দিয়া হয়েছে ইয়াত আনরিজার্ভের কারণে 60 আর রিজার্ভের কারণে 50 রখা হয়েছে, ইয়ার মানেটো আপনাদের নিশ্চয় গমে পাইছে। জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি যাবর ছাত্রছাত্রী আছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রী কলে 60 মার্কতকে তলত পা কোনো ছাত্রছাত্রী এপ্লাই করব নোৱাৰিব, এটো বুঝি পাইছে নিশ্চয়। আর রিজার্ভ ক্যাটাগরি যাবর জেনারেল ক্যাটাগরির বাইরে যাবর রিজার্ভ ক্যাটাগরি আছে মই আপনাদের আগতে দেখাইছো, এই ক্যাটাগরির ছাত্রছাত্রীবোৰে 50তকে বেশি পালেহে বা 50 বা 50তকে বেশি পালেহে এপ্লাই করব পাৰিব, কিন্তু 50তকে তলত পালে আপনাকে এপ্লাই করব নোৱাৰে এজ পার রুলস মতে। তো আশা করছো আপনাদের সুন্দরকে বুঝি পাইছে কি কবলৈ বিচাৰিছো। তো ইয়াতে আরও এখার কথা ক্লিয়ার করে দিবলৈ গৈ আছো, চাওক এপ্লাই কাট অফ মানে এইটো নহয় যে আপনি এপ্লাই কাট অফের কারণে ইলিজিবল হয়েছে মানে আপনার সিট দিয়া হব, এইটো নহয়, কাট অফের মানেটো এইটো নহয়। চাওক, আপনি কেবল কাট অফের উপর আছে মানে আপনি কেবল এপ্লাইহে করব পাৰিব, সিট পায় না পায় এইটো পিছর কথা, এইটো মনত রাখব, এইটো নির্ধারণ করব কলেজবোৰ, যে কলেজবোৰ কিমান কাট অফ গৈছে এইটো কলেজবোৰহে নির্ধারণ করবে, এইটো কেবল এপ্লাই কাট অফ হয়। মই আগতেও আলোচনা কৰিছো যে এপ্লাই কাট অফ কোনটো আৰু সিলেকশন কাট অফ কোনটো, আপোনালোকে যদি রেগুলার মোৰ ভিডিও চাই আছে তেনেহলে নিশ্চয় গম পাব। তো আশা কৰিছো কাট অফ সম্পর্কে আপোনালোকৰ কোনো অসুবিধা নাই, যিসকল ছাত্রছাত্রী জেনারেল ক্যাটাগরি হয় সেইসকল ছাত্রছাত্রী 60 বা 60তকৈ ওপৰত পাব লাগিব, তেতিয়াহে এপ্লাই কৰিব পাৰিব, আৰু যিবোৰ রিজার্ভ ক্যাটাগরিত আহে সেইবোৰে মিনিমাম 50 বা 50তকৈ ওপৰত পাব লাগিব, তেতিয়াহে এপ্লাই কৰিব পাৰিব। তো আশা কৰিছো আপোনালোকে সুন্দরকৈ বুজি পাইছে। তো এতিয়া আছো কলেজ আপডেটলৈ, যে কোনবোৰ কলেজত কিবা নতুন নোটিস আহিছে বা কি আপডেট আছে সেই সম্পর্কে বলক আমি চাই লোক। তো পোনপ্রথমতে আইসো কলেজ অফ এডুকেশন মরিগাঁওলৈ, তো যিসকল ছাত্রছাত্রী মরিগাঁও কলেজত এপ্লাই করিম বুলি ভাবিছে সেইসকল ছাত্রছাত্রীর কারণে এই যি কবলৈ গৈছে এইখানে খুবই গুরুত্বপূর্ণ, অল্প মনোযোগে শুনিব। চাওক, কলেজ অফ এডুকেশন মরিগাঁওর নোটিফিকেশন সেকশনত একটা নোটিস দিয়া হয়েছে, আর নোটিসখনত কি লিখা আছে আপনার অল্প মনোযোগে চাওক। তো ইয়াত লিখা আছে ছাত্রছাত্রীসকলে যিসকলে এপ্লাই করিব বিচাৰে সেইসকল ছাত্রছাত্রী এপ্লাই ফর্ম কত পাব আর কেনেকৈ এপ্লাই করিব লাগিব সেই সম্পর্কে ইয়াত সুন্দরকে দিয়া আছে। চাওক, আপনাকে যদি অল্প স্ক্রোল ডাউন করে PDF-খনৰ তেনেহলে আপনাদের দেখা হব এই কলেজখনত এডমিশন প্রসেসটো যেতিয়া গুৱাহাটী ইউনিভার্সিটিয়ে ফাইনাল মেরিট লিষ্ট আপলোড করে দিব তার পিছতহে
এই এডমিশন প্রসেস স্টার্ট হব। আর ইয়াত কৈছে যে এই কলেজখনত যিসকল ছাত্রছাত্রীয়ে এডমিশন লব বিচাৰে সেইসকল ছাত্রছাত্রীয়ে অনলাইনতে এপ্লিকেশন সাবমিট করব লাগবে। তো এইখার কথা মনত রাখব। ইয়াত কোয়া হয়েছে যে নো এপ্লিকেশন উইল বি রিসিভড অফলাইন, অর্থাৎ অফলাইনত কোনো এপ্লিকেশন একসেপ্ট করা নহয় বা রিসিভ করা নহয়। লগতে ইয়াত কৈছে যে যিসকল ছাত্রছাত্রীয়ে এপ্লাই করব বিচাৰে সেইসকল ছাত্রছাত্রীয়ে 240 টাকা অনলাইনতে সাগে পেমেন্ট করব লাগবে, লগতে GST চার্জও থাকবে। এইটো আপোনালোকে নিশ্চয় গমে পায়। তো ছাত্রছাত্রীসকলে যদি এপ্লাই করব বিচাৰে তেনেহলে ইয়াত লিঙ্ক এটা দিয়ে দিছে, এই লিঙ্কত গৈয়ে আপোনালোকে এডমিশনের কারণে এপ্লাই করব পড়বে। তো বন্ধু বান্ধবসকল, এই লিঙ্কখন তেতিয়াহে একটিভ হবে যেতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল মেরিট লিস্ট আপলোড করে দিব। তো আশা করছো আপনাদের গমে পেয়েছে। তো এইখন কলেজ আছে কলেজ অফ এডুকেশন মরিগাঁওর বিষয়ে। তো এতিয়া আইসো আন এখন কলেজের বিষয়ে, তাতে কি আপডেট আছে। তো এইখন কলেজ আছে গভর্নমেন্ট কলেজ অফ টিচার্স এডুকেশন তেজপুর। আর এইখন কলেজত 3 জানুয়ারির পরে এডমিশন ফর্ম দিয়া হবো। লগতে আপনাদের এই ফর্ম আনবলে 350 টাকা সাবমিট করব বা জমা দিব লাগবে। তো এই দুখন কলেজরে আপডেট আছে, বাকি একো আপডেট আহা নাই। যদি আহে আপনার জানার প্রয়াস করি। তো বন্ধু বান্ধব আশা করছো আপনাদের সুন্দরকে বুঝি পাইছে মই কি কবলে বিচারিছো। তো বন্ধু বান্ধব এইখানে আসিল এইটি ভিডিওর আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভাল লাগিছে বা হেল্পফুল হয়েছে তেনহলে নিশ্চয় লাইক করবে। আর যখন চ্যানেলটি নতুন কাইছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলপ সিলেক্ট করে লোবলে নাপাহরিব, যাতে আপনি কোনো ভিডিও মিস নকরে। তো বন্ধু বান্ধব এতিয়ালে বিদায় লিছো। ধন্যবাদ।